শনিবার ভগবানগোলা ব্লক একের 50 নম্বর সুলতানপুর প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ 12 বছর পর চালু হলো মিড ডে মিল। দীর্ঘ 12 বছর পর ভগবানগোলা ব্লক এক সমষ্টি উন্নয়ন আধিকারিক পুলক কান্তি মজুমদার, ভগবানগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপক হালদারের নেতৃত্বে চালু হলো মিড ডে মিলের রান্না। ভগবানগোলা ব্লক এক ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পুলক কান্তি মজুমদার বলেন, কয়েকজন নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এই বিদ্যালয়ের মিড ডে মিল রান্না বন্ধ করে দেয়। দীর্ঘ প্রচেষ্টার পর আবার আজ থেকে মিড ডে মিল চালু হলো। এবার থেকে সরকারি নিয়ম মেনে প্রতিদিন মিড ডে মিল রান্না হবে। আমাদের মহম্মদপুর পঞ্চায়েতের সুলতানপুর প্রাইমারি স্কুল, যেখানে প্রায় দীর্ঘ 12 বছর ধরে স্থানীয় কিছু মানুষের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য তারা আইন শৃঙ্খলার অবনতি করে এখানে মিড ডে মিল চালু করতে দিচ্ছিল, কিন্তু আজকে আমি বিডিও হিসাবে আমাদের থানার ভারপ্রাপ্ত আধিকারিক, আমরা সকলে উপস্থিত থেকে, পঞ্চায়েত সহ সকলে উপস্থিত থেকে প্রশাসনিক হস্তক্ষেপে প্রায় দীর্ঘ 12 বছর বাদে এখানে মিড ডে মিলটা চালু করতে পেরেছি এবং এখানে সুষ্ঠুভাবে আমাদের সরকারি নিয়ম নির্দেশ মেনে এখন থেকে সম্পূর্ণভাবে মিড ডে মিল পরিষেবা চলবে। অপরদিকে প্রায় দীর্ঘ 12 বছর পরে বিদ্যালয়ে মিড ডে মিল চালু হওয়ায় খুশি স্থানীয় মানুষ থেকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। মিড ডে মিল রান্নার পর বিদ্যালয়ের পড়ুয়াদের মিড ডে মিলের খাবার নিজের হাতে পরিবেশন করেন বিডিও ও ভগবানগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক। অনেক দিন ধরে আমরা চেষ্টা করছিলাম, আমাদের গ্রামের যুবকেরাও, তো দীর্ঘ 12 বছর প্রায় স্যার যেটা বললেন আমরাও জানি, আজকে ভীষণই খুশি। এর কারণ হচ্ছে আমরা বাচ্চাদের যে বঞ্চিত একটা ব্যাপার, ওরা যে বঞ্চনার শিকার হচ্ছিল কয়েকটা মানুষের স্বার্থের জন্য, সেটা আমরা মেনে নিতে পারছিলাম না, আজকে খুশি, ভীষণই খুশি। আজকে আমরা গ্রামবাসী হিসেবে খুশি। আজকে মিড ডে মিল মানে চালু হওয়াতে আমরা চরম আনন্দিত যে আজকে থেকে আমাদের বিদ্যালয়ে প্রত্যেকটা শিশু দুপুরে মিড ডে মিল পাবে এবং তারা তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং টিফিনের পরবর্তী যে ক্লাসগুলো আছে তারা সুস্থভাবে ক্লাস করতে পারবে। এই ভেবে আমরা আজকে খুবই আনন্দিত, যাতে আমাদের শিশুরা অন্য অন্য স্কুলের শিশুদের তুলনায় আরও ভালোভাবে শারীরিক, মানসিক এবং বৌদ্ধিক বিকাশ ঘটবে, সেই আশা রেখে আজকে আমরা খুবই আনন্দিত।